একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম। আবার বিশ্ব নেই বলতেন সুরাতুল ইখলাস সাধারণ সুরা না, এটা সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক, কোরআনের 3/3। কোরআন 30 পারা, এই সুরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়, দুইবারে পড়লে 20 পারার সওয়াব হয়ে যায়, তিনবারে পড়লে 30 পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ, 1/3, এই পুরো কিতাবের 1/3, ওয়ান থার্ড অফ দ্য বুক সুলুসুল কোরআন, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই, বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে 3 শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো 30 পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা কথা পুরো 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সুরারই তাফসীর আমি করি না কেন, সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখিরাতের কথা সেখানে আছে না নাই। এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে 3টা শব্দ দাঁড়ায়, তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে 3/1 কথা আছে না নাই। সুবহানাল্লাহ, পড়ে সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম। কিংবা যে 3টা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে, তার একটা এই সূরার ভেতরে আছে না নাই। চিল্লায় বলে, আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা, হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে। কারণ বিশ্বনবী প্রতি শনিবার, প্রতিদিন, প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন, কিবার কথা বলেন, এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারত করা সুন্নাত। শনিবারে, প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কুবায় যেয়ে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। এই মসজিদে কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন, ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু সমস্যা বেড়ে গেল, তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত করতে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলে, কি কি? মাগরিব, এশার, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আর একটা সুরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পড়ে, আবার সুরা ইখলাস, ফজরের সময়ও সুরা ইখলাস, এশার সময়ও সুরা ইখলাস, মাগরিবের সময়ও এই সুরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে, সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি, খালি কুল হুয়াল্লাহ পড়েন কেন, আর সুরা নাই আপনার, খালি কুল হুয়াল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সুরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছেন কি আপনি? সবাই বলে আপনি পাইছেন কি? ইমাম সাহেব কয় পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও। কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী, আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো এখতিয়ার না, সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন কুল হুয়াল্লাহ ছাড়া কিছু পারে না, খালি কুল হুয়াল্লাহ, কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ হাত দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে, ঘটনা কি? বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন ও সাহাবী কেন এই কাজটা করো, তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবী বলে নবী গো এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী।
এই ছোট্ট সূরার ভেতরে রাব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হুয়াল্লাহ পড়বি। সুবহানাল্লাহ, পড়ে প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো, এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায় দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো? সবাই রাজি আছেন তো?